প্রথাগত তালিম ছাড়াই তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় সঙ্গীতের অন্যতম প্রতিষ্ঠান। বিস্ময় শব্দটা বোধহয় তার জীবনেরই সমার্থক। মৃত্যুর পর এতগুলো বছর অতিক্রান্ত হলেও তার সুরের জাদুতে আজও বিভোর সমগ্র ভারতবাসী। তিনি কিশোর কুমার। আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী গৌরীদেবীর ছোট ছেলে আভাস কুমারের জন্ম 1929 চৌঠা আগস্ট ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া অঞ্চলে। সেখানেরই এক অভিজাত পরিবারের ব্যক্তিগত আইনজীবী হয়ে কর্মরত ছিলেন বাবা কুঞ্জলাল। কিশোর কুমার যখন ছোট তখনই তার দাদা অশোক কুমার হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত তারকা। অভিনয় শুরু করেছিলেন আর এক দাদা অনুপ কুমারও। অশোক কুমার চেয়েছিলেন তার মতো ভাই কিশোরও অভিনয়কে পেশারূপে গ্রহণ করুক, কিন্তু অভিনয় নিয়ে কিশোর কুমার তখন আদৌ সিরিয়াস ছিলেন না। অভিনয়ের বদলে আভাস প্রথমে কেরিয়ার শুরু করলেন বম্বে টকিজের কোরাস শিল্পী হিসেবে। বিনোদন দুনিয়ায় পা রেখে তিনিও দুই দাদার মতো নিজের নাম পরিবর্তন করলেন। আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হলেন কিশোর কুমার। অশোক কুমারের জন্মগত নাম ছিল কুমুদলাল গঙ্গোপাধ্যায় এবং অনুপ কুমারের ছিল কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়। দাদা অশোক কুমারের ছবি শিকারিতে প্রথমবার 1946 অভিনয় করেন কিশোর কুমার। 1948 জিদ্দি ছবিতে প্রথমবার প্লেব্যাক করেন তিনি। কেরিয়ারের প্রথম লগ্নে 1946 থেকে 1955 অবধি বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি, তার মধ্যে বেশিরভাগই ফ্লপ করেছিল বক্স অফিসে। এরপর নকরি, বাপরে বাপ ছবির সাফল্য তাকে অভিনয়ের প্রতি আগের তুলনায় বেশি আগ্রহী করে তোলে। তবে তার হৃদয়ে জুড়ে ছিল সঙ্গীতের প্রতি ভালোবাসা। কেএল সাইগল এবং পাকিস্তানি শিল্পী আহমেদ রুশদির প্রভাব ছিল কিশোর কুমারের ওপর। এক ঘরোয়া আড্ডায় এসডি বর্মন তাকে পরামর্শ দেন নিজস্ব গায়কী তৈরি করতে। এরপর কিশোর তার গায়কীতে পাশ্চাত্য প্রভাব আনেন। ক্রমে ইন্ডাস্ট্রিতে রাজেশ খান্না, জিতেন্দ্র, দেবানন্দ, অমিতাভ বচ্চনের কণ্ঠ হয়ে ওঠেন কিশোর কুমার। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় হাফ টিকিট ছবিতে নারী ও পুরুষ দ্বৈত ভূমিকার কণ্ঠে তার গান বাজিমাত করে। জীবনে কোনোদিন আপোষের পথে পা রাখেননি তিনি। জরুরি অবস্থার সময় তার সঙ্গে মনোমালিন্য হয় কংগ্রেসের। রাজনৈতিক দলের শর্তে রাজি হননি তিনি, তার মাসুলও তাকে দিতে হয়েছিল। 1976 থেকে জরুরি অবস্থা শেষ হওয়া অবধি অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন ছিল কিশোর কুমারের কণ্ঠহীন। খামখেয়ালি আচরণ ছিল কিশোর কুমারের বর্ণময় জীবনের অঙ্গ। তার বাড়ির সামনে বোর্ড লাগানো ছিল যেখানে ইংরাজিতে যা লেখা থাকত তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় কিশোর কুমার হইতে সাবধান। বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়ে অনেকেই আজব ঘটনার মুখোমুখি হয়েছেন। শোনা যায় ঋষিকেশ মুখোপাধ্যায় প্রথমে ভেবেছিলেন আনন্দ ছবিতে কিশোর কুমার এবং মেহমুদকে নেবেন, কিন্তু মনোমালিন্যের জেরে তার প্রস্তাবে রাজি হননি গায়ক অভিনেতা। পরে ঋষিকেশ তার ছবিতে নেন অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নাকে। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমীয়া, মালায়ালাম, ওড়িয়া এবং কন্নড় সহ বহু ভারতীয় ভাষায় গান গেয়েছেন কিশোর কুমার। কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ ঠাকুরতা। 1950 থেকে 1958 আট বছর স্থায়ী হয়েছিল তাদের দাম্পত্য। 1952 জন্ম হয় তাদের একমাত্র সন্তান অমিতের। রুমার সঙ্গে বিচ্ছেদের আগেই মধুবালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কিশোর কুমার। 1960 তিনি বিয়ে করেন নায়িকাকে, কিন্তু গঙ্গোপাধ্যায় পরিবার এই বিয়ে মেনে নেননি। কিশোর কুমার এবং মধুবালার দাম্পত্য সুখের হয়নি। শোনা যায় বিয়ের এক মাস পরেই গুরুতর অসুস্থ মধুবালা ফিরে যান তার নিজের বাংলোয়। 1969 মাত্র 36 বছর বয়সে প্রয়াত হন মধুবালা। অভিযোগ, তার সঙ্গে শেষ দিকে যোগাযোগ রাখেননি কিশোর কুমার। যোগিতা বালির সঙ্গে কিশোর কুমারের তৃতীয় বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র 2 বছর। শোনা যায় মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়েই কিশোর কুমারের কাছ থেকে দূরে সরে আসেন যোগিতা। এর ফলে চরমে ওঠে কিশোর কুমারের সঙ্গে মিঠুনের বিরোধ। মিঠুনের জন্য নাকি গানই গাইতে অস্বীকার করেছিলেন কিশোর, ফলে বাপি লাহিড়ির যাত্রাপথ অনেকটাই সুগম হয়। যদিও ত্রিকোণ প্রেমের এই ঘটনা কোনোদিন স্বীকার করেননি কিশোরবাবু। তিনি বলতেন যোগিতার সঙ্গে দাম্পত্য ছিল যেন নিছক রসিকতা। তার কথায় যোগিতা কোনোদিন নিজের বাড়ি ছেড়ে এসে তার সঙ্গে সংসার করতে প্রস্তুত ছিলেন না। যোগিতার সঙ্গে আইনি বিচ্ছেদের পরে কিশোর কুমার বিয়ে করেন নায়িকা লীনা চন্দভারকারকে 1980। 2 বছর পরে জন্ম হয় তাদের একমাত্র ছেলে সমিতের। লীনার প্রথম স্বামী সিদ্ধার্থ তাদের মধুচন্দ্রিমার দিনই এক দুর্ঘটনায় নিজের বন্দুকের গুলিতে আহত হন। 1 বছর চিকিৎসা চলার পরে তিনি প্রয়াত হন।
মানসিকভাবে বিধ্বস্ত লীনা তার আশ্রয় খুঁজে পেয়েছিলেন বয়সে 21 বছরের বড় কিশোর কুমারের মধ্যে। কিন্তু কয়েক বছরের মধ্যে চিরকালের জন্য যেন কেটে গেল সুরের ছন্দ। দিনটা ছিল 1987 সালের 13ই অক্টোবর। সকাল থেকে কিশোর কুমার বলছিলেন তার দুর্বল লাগছে। উদ্বিগ্ন লীনা ডাক্তারকে খবর দিতে চান। এর পরেও মজা করে কিশোর কুমার বলেন, তুমি যদি ডাক্তারকে খবর দাও তাহলে কিন্তু আমার হার্ট অ্যাটাক হবে। এটাই ছিল তার শেষ কথা। বিধাতার নির্মম লিখন যেন ঠিক সেভাবেই ঘটে গেল কিশোর কুমারের জীবনে। তাহলে কি নিজের মৃত্যুর পূর্বাভাস পেয়েছিলেন কিশোর কুমার? এমন আরও একটি ঘটনা আছে যা শুনলে অবলীলায় গায়ক কিশোর কুমারের দূরদর্শিতাকে উপলব্ধি করা যায়। মৃত্যুর কয়েক মাস আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিশোর কুমার নাইটের আয়োজন করা হয়েছিল। প্রাণচঞ্চল কিশোর কুমার ওই দিন মোট 35টি গান গিয়েছিলেন। তবে অনুষ্ঠানের শেষের দিকে এসে তিনি ভারাক্রান্ত মনে মাইকের সামনে বলেছিলেন, হয়তো কলকাতায় এটাই আমার শেষ আশা। এরপর 2টি বাংলা স্যাড সং, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা আর আশা ছিল ভালোবাসা ছিল গান 2টি গিয়েছিলেন। অনুষ্ঠানের শেষ গানটিও ধরলেন দুঃখের সুরেই, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। এই শেষ গানটি গাওয়ার সময় সুর আবেগ সব যেন সত্যিই কান্না হয়ে ঝরেছিল কিশোর কুমারের গলায়। বর্ণময় জীবনেও বারবার নিঃসঙ্গ হয়েছেন তিনি। একবার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার কোনো বন্ধু নেই, তাই নাকি গাছের সঙ্গে কথা বলতেন তিনি। মনের সেই বিষণ্ণ কোণকে সযত্নে সবার অগোচরেই রাখতেন কিশোর কুমার। হয়তো জীবনের শেষ দিনগুলিতে বড় নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন তিনি। ধন্যবাদ।